আরে বিচ্ছুটা না, ভালোই হলো। ওকে তাহলে, ড্রাইভার গাড়িটা থামাও তো। হ্যাঁ বিচ্ছু, এদিকে দেখে যা। আরে গুটকেদা না, গুটকেদা তুমি গাড়িতে কি কেস বলো তো? এই তো, আরে এয়ারপোর্ট থেকে আসছি। এয়ারপোর্ট? তুমি? তোমার পাশে উনি কে? আরে এর জন্যই তো তোকে ডাকলাম। আরে দাদার বন্ধু চিনতে কে এলো? একেবারে চিনতে কে? এখানে ক্যারাটে ট্রেনিং দেওয়ার জন্য এসেছে। আরে দশটা ব্ল্যাক বেল্ট পেয়েছে। দশটা ব্ল্যাক বেল্ট? হুম হুম। এই শোন, এখন যাই রে, দেরি হয়ে যাচ্ছে। আমি এই কদিন একটু ব্যস্ত থাকবো, বুঝলি? হে ড্রাইভার, গাড়িটা স্টার্ট দাও তো। আরে ভাই, তোকে নিয়ে না আর পারি না। এখানে তুই ফুটবল প্র্যাকটিস করছিস কেন? ফুটবল প্র্যাকটিস করা কি কোনো অপরাধ নাকি? হ্যাঁ, নাকি তুই একাই ফুটবল খেলতে পারিস? আজকাল কিন্তু বহুত কথা বলছিস। ফুটবল টুটবল চা, আমার সাথে এখন চল। কোথায়? গুটকেদার বাড়ি। কেন গুটকেদার বাড়ি কেন? আরে চল না, যেতে যেতে বলছি। কুং ফু মাস্টার? হ্যাঁ রে, তবে বলছি কি তোকে, ডাইরেক্ট চীন থেকে এসেছে। গুটকেদার যে দাদা চিনে থাকে, ও ওনার বন্ধু। ক্যারাটেতে যে দশটা ব্ল্যাক বেল্ট, অপ হতে পারে বুঝলি। ও গুটকেদার নিজে হয়তো ছ সাতটা বাড়িয়ে বলে দিয়েছে। আরে এই বিচ্ছু, ওই তো গুটকেদার বাড়ি চলে এসেছে। চ চ, একদম ভুলভাল কিছু করবি না কিন্তু। ওইটাই মনে হয়। চুপ, সামনে চ। নমস্কার স্যার। এই বিচ্ছু, তুই কি ভাষায় কথা বলছিস রে? দূর কথা, চাইনিজ চাইনিজ। দেখ আমি কেমন উত্তর দিচ্ছি। সব কখন এলি? এই তো বেশ কিছুক্ষণ। গুটকেদা, গুটকেদা তোমার বন্ধুর ক্যারেটটা দেখতে এলাম। ও এই কথা, তা দেখবি বই কি? নিশ্চয়ই দেখবি। দাঁড়া ওকে বলে দেখি। মিস্টার চ্যাং, ইয়াং সিং চ্যাং ক্যারেটে হুম। দিন দিন। গুটকেদা, আজকে যাচ্ছি, কালাবার আসবো। হ্যাঁ আমি যাচ্ছি। ইচ্ছা, ওর আবার কি হলো? বাচ্চু, এটা তুই কি করলি? বলিস কি রে বিচ্চু, ওই লাঠিটা যদি আমাদের ঘাড়ে এরপর পরে, হাড়গুলো একেবারে টুকরো টুকরো, না না একেবারে পাউডার হয়ে যাবে রে। আইডিয়া! এর থেকে তুই আবার কি আইডিয়া পেলি রে বিচ্ছু? ওই পাউডারটি গায়ে মাখবি বুঝি? বাজে কথা না, আয় আমার সাথে, বাটুলদার কাছে যেতে হবে এক্ষুনি। আয়। কি ব্যাপার, গলায় যে মধু ঝরে পড়ছে,
নিশ্চয়ই কোনো মতলব আছে। না গো বাটুল্লা, আমরা তোমাকে না বলেই তোমার হয়ে একটা চ্যালেঞ্জ করে এসেছি। চ্যালেঞ্জ? হ্যাঁ গো, ওই যে গুটকেদার, গুটকেদার বাড়িতে চিনদেশ থেকে একজন ক্যারাটে মাস্টার এসেছে, ব্যাটা নাকি 10টা ব্ল্যাক বেল্ট পেয়েছে। আমিও বলে এসেছি, আমাদের বাটুলদাও আছে, একদম চ্যালেঞ্জ নিবি না কাকা, চ্যালেঞ্জ নিবি না কাকা, চ্যালেঞ্জ নিবি না কাকা। এই বাজে কথা ছেড়ে আসল কথা বল, তুমি ওই চিনি লোকটাকে তোমার শক্তিতে হারিয়ে দেবে বলেছি, আর তাই আমরা ওই লোকটার মুখোমুখি লড়াই চাই তোমার সাথে। এসব ফালতু কাজ না করে বাগানের গাছগুলোতে যা জল দে গিয়ে। আজ আমাদের পাড়ার, আমাদের দেশের, এই মহান ভারতবর্ষের সম্মান শুধু তোমার হাতে। তোমার হাতে? কিছুতেই আমরা ওই চিনির কাছে হারবো না। আমরা দেখিয়ে দেব। কি দেখিয়ে দেব? ভারত আমার, ভারত আমার, ভারত বর্ষ। চুপ, একদম চুপ কর। তবে দেশের কথা যখন তোরা তুললি তখন আমি রাজি। রাজি রাজি। বল কবে কোথায় লড়তে হবে? কালকেই লড়াই স্থান গুটকেদার বাড়ির উঠো। সময় বিকেল 4 ঘটিকায়। ড্যাং 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 ড্যাং। কি ওই বাটলেটার এত বড় সাহস? কি বলেছে? এসব ব্ল্যাক বেল্ট ট্র্যাক বেল্ট দোকানে কিনতে পাওয়া যায়? লজ্জায় আমাদের মাথাটা হেট হয়ে যাচ্ছে গগুটকে না। শেষ পর্যন্ত তোমার নিজের দাদার নিজের বন্ধুকে। চুপ কর তোরা, এই লড়াই হবে এবং কালকেই। দেখো তবে মিস্টার চ্যাং এবার কি করবে। চ্যাং স্টার্ট স্প্রিং। এবার বাটুলদা তুমি দেখাও তোমার শক্তি। ও আর এটা এমন কি করলো? আমি দেখ কি করি। ঠিক আছে, তবে দেখো মিস্টার চ্যাং ও কম যায় না। মিস্টার চ্যাং প্লিজ স্প্রিং 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 স্টার্ট। ওকে ওকে। ধন্যবাদ মিস্টার চ্যাং। এই যা, ছাড়াটা একটু বেশি জোরে হয়ে গেল মনে হয়। বাবা, আমাকে তো লড়াইয়ে তুমিই ডাকলে।
এখন আবার আমি ডেকেছি তোমাকে, নিজেই ধরে বাচ্চু বিচ্চুকে দিয়ে। এবার বুঝেছি, এসবই তাহলে ওই শয়তান দুটোর কাজ, আমাকে বিপদে ফেলবার চাল। তোমার চিন্তা নেই গুটকে, তোমার বাড়ি আমি ঠিক করে দেব, তবে তার আগে আমাকে বাঁচাতে আসবে না রে। থাক এবার ওই কাটার মধ্যে, দেখ দেখ কেমন লাগে আমাকে বিপদে ফেলতে আসলে, এমনই হয় তাই না?